না অনলাইনে ঘরে বসে থেকেও জাস্ট মোবাইলটাকে টিপে হলেও আমি বেশ কিছু টাকা আয় করতে পারতেছি। চাকরি নিজে না করে চাকরি দিতে পারার মধ্যে আমার মনে হয় অনেক বড় একটা প্রাপ্তি আছে। আগামী দিনের পরিকল্পনা আমি 10 জনকে সাথে নিয়ে যেন আগাতে পারি। করোনার পক্ষাঘাতে গোটা বিশ্ব জুড়ে কর্মসংস্থানের অনেক দ্বার রুদ্ধ হলেও উন্মোচিত হয়েছে এক নতুন দ্বার, তা হলো অনলাইন ব্যবসা, যা থেকে পিছিয়ে নেই বাংলাদেশের তরুণ তরুণীরাও। দেশের প্রায় 6 কোটি যুব সমাজের কর্মসংস্থানেই নির্ভর করছে আর্থসামাজিক উন্নয়ন। তেমনি এক অনলাইন নারী উদ্যোক্তার সঙ্গে কথা হয় উই হাট বাজারে। কাস্টমাইজ ড্রেস নিয়ে কাজ করি মূলত, আর তার পাশাপাশি আমি আমার হাতের বানানো আর কি হোমমেড কিছু খাবার অ্যাড করেছি। হ্যাঁ, এগুলো আমার হচ্ছে হাতের মানে ঘরে বানানো আলুর পাপড়। আপনি এই এই কাজগুলো কতদিন থেকে করছেন? এই কাজগুলো আমি করছি বেশ কিছুদিন আগে থেকেই অফলাইনে, কিন্তু আসলে অনলাইনে এভাবে করে আমার এটা নিয়ে আসা হচ্ছিল না। আচ্ছা, তো এটাকে ভাবলাম যে না মোটামুটি এখন এগুলোতে আমি রেসপন্স ভালো পাচ্ছি, তো এই জন্য এটাকেও এখন অফলাইনে চলে আসছেন। হ্যাঁ, অফলাইন এখন অনলাইনেও চলে আসছে। আগে অফলাইনে ছিল কিছুটা হালকা পাতলা ভাবে করতাম, এখন পুরোপুরি অনলাইনে চলে আসছে। আপনার কেমন আয় আসে এখান থেকে? আমার এখান থেকে মাশাআল্লাহ মাসে আস্তে আস্তে মিনিমাম, আমি তো এখন একদমই ছোট উদ্যোক্তা, তারপরেও আমার মনে করেন যে 2 মাসে আমার 10,000 প্লাস সেল হয়ে গেছে। শুধুমাত্র আলুর পাপড় আমার গেছে এবার 90 কেজি আলুর পাপড় আমি বানিয়েছি এই সিজনে, আরো 45 কেজি আমার বাড়িতে স্টক আছে। আর আমার সিগনেচার একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে যে লাল মরিচের আচার, আমসত্ব, এগুলো জাস্ট আমি হোমমেড খাবারগুলো নিয়ে কাজ করছি। আগামী দিনের পরিকল্পনা কি আপনার? আগামী দিনের পরিকল্পনা আমি 10 জনকে সাথে নিয়ে যেন আগাতে পারি। একজন উদ্যোক্তার কাজ হচ্ছে শুধু নিজের কর্মসংস্থান না, নিজের কর্মসংস্থানটা তো না, আমি আমার পাশাপাশি যেন 8-10 জনের কর্মসংস্থানের কারণ হতে পারে, কর্মসংস্থানের একটা উৎস হতে পারে। যে সমস্ত ছেলেমেয়েরা এখনো বেকার আছে, হতাশায় ভুগছে, তাদেরকে আপনি কি বলবেন? যে তাদেরকে বলবো না না, হতাশায় কোনো লাভ নাই। আমি মাস্টার্স পাস করে 2015 আমি মাস্টার্স শেষ করেছি, ইংলিশ অনার্স মাস্টার্স করেছি। ছিল আমার মধ্যেও একটা দ্বিধা ছিল যে আমি ফেসবুকে আমার পার্সোনাল প্রোফাইলে যখন কোনো পোস্ট দিতাম, দেখতাম যে আমি পোস্ট দেওয়ার পর আমার বাবা মার কানে পৌঁছায় নাই, কিন্তু আমার আত্মীয় স্বজন পরিবার প্রতিবেশীদের কাছ থেকে তারা ঠিকই জেনে গেছে, এই তোর মেয়ে নাকি তেল বিক্রি করতেছে, তোর মেয়ে নাকি পাপড় বিক্রি করতেছে, এইগুলো তো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতো। কিন্তু এখন আমি তাদেরকে দেখাই দিছি যে না, অনলাইনে ঘরে বসে থেকেও জাস্ট মোবাইলটাকে টিপে হলেও আমি বেশ কিছু টাকা আয় করতে পারতেছি। মানে হতাশ হওয়ার মতো কিছু নাই, চাইলে অনেক কিছু করা যাবে, অনেক ভালোভাবে করা যাবে। চাকরি নিজে না করে চাকরি দিতে পারার মধ্যে আমার মনে হয় অনেক বড় একটা প্রাপ্তি আছে। আপনি আর 10টা নারীর যুবর আপনারা প্রেরণা হয়ে থাকেন, আইডল হয়ে থাকেন, এই প্রত্যাশা রাখছি। এদেশের অন্তত একজন বেকার হাসতে বেকারত্বের হাত থেকে মানে ঘুচলো তাদেরই এটা। হ্যাঁ, এই উইয়ের হাত ধরে, উইয়ের হাত ধরে, জাস্ট একটা উইয়ের হাত, ঘরে বানাতাম এই জিনিসগুলোকে, ঘরে বানাই খাইতাম, আত্মীয় স্বজনকে গিফট করতাম, কিন্তু এই জিনিসটা করেও যে 2 পয়সা ইনকাম করা যায়, মানে একটু সচ্ছলতার মুখ দেখা যায়, অ্যাট লিস্ট নিজে বিজি থাকা যায়। একটা ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ, ওদের একটা ফিটনেস ছিল, আমি একটা ভালো প্রতিষ্ঠানে জব করতাম, কিন্তু আমার বাচ্চাটা হওয়ার পরে বেবিটাকে রাখবো কার কাছে, মানে আমার তখন মনে হইতো কি যে বেবি মনে হয় আমার সবকিছুর, মানে সবকিছু আমি বেবির কারণে মনে পিছিয়ে যাচ্ছি। তো তারপরে আমাকে তখন আমি উইয়ের দেখা পাই, দেখি যে না, বাচ্চা কোলে নিয়েও বাচ্চাকে সাথে নিয়েও আগানো যায়, এবং উই আমাকে এমন একটা প্ল্যাটফর্ম দিছে যেখানে বাচ্চা আমার কোনো ব্যারিকেড না, বাচ্চা ব্যারিয়ার না। আর তখন থেকে আমি ভাবতেছি যে না, বাচ্চা আমার শক্তি।